আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ ইসলাম, সহকারী শিক্ষক বরগুনা জিলা স্কুল বরগুনা। অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। গত ক্লাসে আমি নবম শ্রেণীর সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছি, আজকের গুণত্ব ধারা নিয়ে আলোচনা করব। এবং সমান্তর ধারা নিয়ে আলোচনা করার শেষে আমি কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি, আশা করি বুঝতে পেরেছ। আজকের আমাদের নতুন টপিক সেটা হচ্ছে গুণত্ব ধারা। গুণত্ব দ্বারা প্রথমে আসি, গুণত্ব দ্বারা কি? আচ্ছা, আসি গুণত্ব দ্বারা। গুণত্ব দ্বারা হচ্ছে যে কোন দ্বারা যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল যদি সর্বদা সমান পাওয়া যায় তবে সেই দ্বারাটিকে গুণত্ব দ্বারা বলে। যেমন অর্থাৎ দুই, উদাহরণ বলি, আমি আগে উদাহরণ দিচ্ছি, সংখ্যা লিখে পড়ে দিচ্ছি। দুই যোগ চার যোগ আট যোগ ষোলো। আমরা এখানে দেখতে পেয়েছি যেমন চারকে যদি দুই দিয়ে ভাগ করে দুই হয়, আটকে যদি চার দিয়ে ভাগ করে দুই হয়, ষোলোকে যদি আট দিয়ে ভাগ করে তাহলে দুই হয়। অর্থাৎ কোন দ্বারার যে কোনো পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল যদি সর্বদা সমান পাওয়া যায় তবে সেই ধারাটিকে গুণত্ব দ্বারা বলে। আমি এখানে লিখে দিচ্ছি যে কোন ধারার যে কোনো পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল যদি সর্বদা সমান পাওয়া যায় তবে সে ধারাটিকে গুণত্ব দ্বারা। এবং প্রাপ্ত ভাগফলকে সাধারণ অনুপাত অর্থাৎ এখানে আমি স্পষ্ট লিখছি, অর্থাৎ কোন ধারার যে কোনো পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল যদি সর্বদা সমান পাওয়া যায় তবে সে ধারাটিকে গুণত্ব দ্বারা বলে এবং প্রাপ্ত ভাগফলকে সাধারণ অনুপাত। যেমন এখানে প্রাপ্ত ভাগফল আমরা চারকে যদি দুই দিয়ে ভাগ করি দুই হবে, আটকে চার দিয়ে ভাগ করলে ভাগফল টু, এবং সিক্সটিনকে যদি এইট দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল টু। তাহলে দেখা যাচ্ছে এখানে আমার ভাগফল সব সমান, অতএব এই টু হলো সাধারণ অনুপাত। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে গুণত্ব দ্বারা কাকে বলা হয় এবং সাধারণ অনুপাত কাকে বলা হয় এবং উদাহরণ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপর আসি গুণত্ব দ্বারা সূত্র বলি। মনে করি কোন গুণত্বর দ্বারা প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হবে এক নম্বরে সূত্র হচ্ছে এন গম পদের সূত্র হচ্ছে এন গম পদ এর সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান। দুই নম্বর হচ্ছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি sn equal to n to 1 minus r to the power n by 1 minus r যখন r less than 1।
এবং এস এন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান যখন আর ইজ গ্রেটার দ্যান ওয়ান। বিশ্লেষণের সূত্র দুটো খুবই গুরুত্বপূর্ণ, এছাড়া কিছু সূত্র আছে সেটাও বলছি। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি সেখানে লেখা আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু কত এন যদি হয় তার সূত্র হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি অর্থাৎ ওয়ান স্কোয়ার যোগ টু স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার আপ টু কত এন স্কোয়ার সমান এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি অর্থাৎ ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব আপ টু এন কিউব সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কয়ার। মোটামুটি এই সূত্রগুলোই আসলে গুরুত্ব দ্বারা সূত্র, এখানে আর সূত্র দরকার নেই। এরপর আমরা গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। সমস্যা এক, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই রুট ওভার টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার টু ধারাটির কোন পদে রুট ওভার টু ধারাটির কোন পদ এইট রুট ওভার টু ধারাটির কোন পদ এইট রুট ওভার টু। সলিউশন আমরা সমাধানে যাচ্ছি, এটা কোন ধরনের ধারা, এটা একটা গুণোত্তর ধারা, অর্থাৎ এই ধারার যে কোনো পদ থেকে যদি পূর্ববর্তী পদ ভাগ করা হয় তাহলে ভাগফল সর্বদা সমান পাওয়া যায়, এটাই হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে দেখতে পাচ্ছি ইহা একটা গুণোত্তর ধারা, ইহা একটা গুণোত্তর ধারা। অতএব ধারাটি প্রথম পদ, প্রথম পদ সাধারণ অনুপাত আর ইকুয়াল টু যে কোনো পদ ভাগ পূর্ববর্তী পদ মাইনাস ওয়ান গুণ দিলাম তখন এটা উল্টে গেল, মানে পরিবর্তন উল্টে গেল, ব্যস্তকরণ হইল, অর্থাৎ মাইনাস রুট ওভার টু। প্রশ্ন বলছে ধারাটির কোন পদে কিন্তু বাক্য, এখানে দেখতে পারি যে মনে করি ধারাটির এন তম পদ এইট এন তম পদ সমান এইট ইকুয়াল, অতএব ধারাটির এন তম পদের সূত্র আমরা জানি এ ইন্টু আর টু পাওয়ার এন মাইনাস ওয়ান, এন তম পদের সূত্র হচ্ছে এ আর টু পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এইট রুট ওভার টু। অতএব আমরা লিখতে পারি এর মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু, আর এর মানটা হচ্ছে মাইনাস রুট ওভার টু তার উপর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এইট রুট ওভার, এই রুট ওভার টু আর গুণ হয়ে যাবে, এখানে লিখতে পারি কি মাইনাস রুট ওভার টু তার উপর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এইট রুট ওভার টু ইন্টু রুট ওভার দুই এর রুট টু সমান দুই রুট টু সমান টু হবে, আট দ্বিগুণে ষোলো হবে। এখানে আমরা করতে পারি আমার উদ্দেশ্য হল এন এর মান নির্ণয় করা, তাহলে আমরা এখান থেকে কাজটা করতে পারি বা মাইনাস রুট ওভার টু তার উপর পাওয়ার এন মাইনাস ওয়ান
আর 16 এখানে লেখা যায় যে মাইনাস রুট ওভার 2 এই মাইনাস রুট ওভার 2 এর সাথে এখানে মাইনাস রুট ওভার 2 লিখব আমি যদি এখানে একটা স্কয়ার দিই তাহলে দেখা যাচ্ছে মাইনাসটাও ক্যান্সেল হয়ে গেল রুটও ক্যান্সেল হয়ে গেল তাহলে থাকলো কি শুধু 2 আমি যদি 2 এর পর আবার 4 দিই তাহলে আমার এই জিনিসটা 16 হয়ে গেল তাই না আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি মাইনাস রুট ওভার 2 তার উপর পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস রুট ওভার 2 পাওয়ার এর উপর পাওয়ার পাওয়ার পর গুণ হবে 4 গুণে 8 এখন আমরা এই দুই সেট থেকে ওমিট করতে পারি রুট 2 রুট 2 ওমিটেড অন বোথ সাইডস আমরা বাদ দিতে পারি এখান থেকে অর্থাৎ n মাইনাস 1 ইকুয়াল টু কত 8 বা n ইকুয়াল টু কত 8 প্লাস 9 অতএব দ্বারাটি 9 তম পদ 8 সমাধান করব সমস্যা 2 5 প্লাস x প্লাস y প্লাস 135 একটি গুণোত্তর ধারাবাহিক এখানে উল্লেখ করা হয়েছে একটা গুণোত্তর ধারাবাহিক অতএব আমার কোনো কোনো আমাদের কোনো কোশ্চেন নাই কারণ x কি অবস্থায় আছে y কি অবস্থায় সেটা আমার জানার দরকার নাই কারণ আমরা এখানে লেখা আছে যে গুণোত্তর দ্বারা অর্থাৎ এই সমীকরণের সমাধান করতে হলে আমাদের সলিউশন এটা একটা 5 প্লাস x প্লাস y প্লাস 135 একটি গুণোত্তর দ্বারা একটি গুণোত্তর ধারাবাহিক অর্থাৎ ধারাটির প্রথম পদ দেখতে পারি কত ধারাটির প্রথম পদ এ সমান কত হাই ধারাটির প্রথম পদ এ সমান হাই সাধারণ অনুপাত সমান আর সাধারণ অনুপাত সমান কি দেখতে পারি আর অতএব এন তম পদ সমান আমরা কি লিখতে পারি এন তম পদ সমান এ আর টু দি পাওয়ার কত এন মাইনাস 1 এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 অতএব আমার এখানে আছে দ্বিতীয় পদ আছে x দ্বিতীয় পদ x সমান লিখতে পারি এ আর টু দি পাওয়ার দ্বিতীয় পদের জন্য এর মান 2 2 বিয়োগ এ সমান কত এ আর তৃতীয় পদ y সমান লিখতে পারি কত a r টু দি পাওয়ার তৃতীয় পদের জন্য এর মান 3 সমান a r স্কয়ার অতএব চতুর্থ পদ লিখতে পারি কত সমান a r টু দি পাওয়ার কত 4 বিয়োগ 1 সমান a r কিউব এখানে আমার চতুর্থ পদ দেওয়া আছে কত 135 প্রশ্ন মতে a আর কিউব সমান 135 এর মান হচ্ছে কত 5 আর কিউব সমান 135 বা আর কিউব সমান 135/5 বা আর কিউব সমান এখানে হচ্ছে 5 গুণে 10 435 বা আর কিউব সমান কত 3 কিউব এর মান 5 গুণ 3 3 5 15
এবং y সমান লেখা আছে ar স্কয়ার এর মান 5 আর এর মান 3 মানে 3 স্কয়ার 5 নং y দাঁড়াচ্ছে ফাইনালি অতএব x সমান কত 15 15 y সমান কত 45 দিস ইজ অ্যানসার আমার এই আজকের ভিডিওতে গুণফল দ্বারা সম্পর্কিত গুণত্ব দ্বারা সম্পর্কিত সূত্র বলে গুণত্ব দ্বারা কি গুণত্ব দ্বারা কাকে বলা হয় এর উদাহরণ এবং গুণত্ব দ্বারা সূত্র বলি এবং দুইটা গাণিতিক সমস্যা সমাধান করা হলো পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান এবং সৃজনশীল সমাধান কিভাবে করা হয় সেটা আমরা করবো পাশাপাশি তোমরা সবাই পড়াশোনা করবে ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে এবং নিয়মিত ভিডিও ক্লাস গুলো দেখবে এতে যতটুকু উপকৃত হওয়া হবে তোমরা সেটা আমাদেরকে জানাবে এবং আমাদের ভুল ত্রুটি যদি থাকে সেটাও আমাদেরকে ইনফর্ম করবে যাই হোক তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ